জি জি, আমি আমার কথা শেষ করতে আমাদের আজকে সমান সময় দিবেন, আপনি আমি জানি আপনি হ্যাঁ অত্যন্ত প্রাজ্ঞ একজন চালক, হুম হুম ধন্যবাদ। আমি নিয়াজ ভাই দু একটা প্রশ্ন এবং দর্শককে দু একটা প্রশ্ন যদি উত্তর দেই না তো অশ্রদ্ধা হয়ে যাবে। হ্যাঁ, তো নিয়াজ ভাই বলেছেন আমাদের আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে উনি অনেক কটাক্ষ ভাষায় বলেছেন 700 কোটি টাকার কথা। আমি হুম নিয়াজ ভাইকে বলছি, ভাই আপনার জ্ঞাতার্থে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন অনেক উপরে চলে গেছে ভাই। আমরা যে দেশে আছি আপনি কি জানেন, আজ থেকে কয়েক সপ্তাহ আগে 22 বিলিয়ন পাউন্ড এই দেশে ট্র্যাক এন্ড ট্রেসের নামে একটা ফেল প্রজেক্ট হয়েছে দি ইউনাইটেড কিংডম, যেখানে আপনি আমি বসে আছি। 22 বিলিয়ন পাউন্ড গভর্নমেন্ট মিসলেড করছে ট্র্যাক এন্ড ট্রেসের মাধ্যমে, কিন্তু আমাদের দেশে 700 কোটি বলছেন। আমরা এমন একটা পর্যায়ে আছি এখন, 7 লক্ষ কোটি টাকার প্রজেক্ট বাংলাদেশ করতে পারতেছে, কেন আপনারা এগুলো দেখেন না? আপনারা তো দেশপ্রেমিক হলে ওগুলো দেখার কথা ছিল। পদ্মা সেতুর মতো বিশ্বের কয়েকটা সেতু বাংলাদেশ নিজস্ব তহবিলে করেছে, আপনারা এবং আপনাদের পরামর্শক ডক্টর ইউনূস সহ আপনারা তো ঝাঁপিয়ে পড়ছিলেন বাংলাদেশের লেজে ঠেঙ্গে ধরে, আপনারা সমুদ্রে নিতে চেয়েছিলেন পদ্মা সেতু দিয়ে, কিন্তু আপনারা পারেন নাই, আদালতে আপনারা হেরেছেন। পদ্মা সেতুর মতো একটা প্রজেক্ট, বিশ্বের কয়েকটা জি প্রজেক্টের মতো একটা প্রজেক্ট বাংলাদেশ কোন বিদেশি সাহায্য ছাড়া নিজস্ব হস্তে ধন্যবাদ করেছে। এই ধন্যবাদ দেশে কয়শা ভাই, 700 কোটি টাকা আপনাকে ভাই ধন্যবাদ আজকাল আর এমন কিছু না। আরেকটা কয়শা কথা ভাই, বলি আপনাকে আপনাদেরকে, ধন্যবাদ। না আমি আমাকে 20 সেকেন্ড দেন, না দি আচ্ছা ইউনাইটেড 20 সেকেন্ড কিংডম বলেন। হ্যাঁ বসে আছে, এই করোনাকালীন সময়ে ইউনাইটেড কিংডম হ্যাজ লার্ন ফ্রম বাংলাদেশ হোটেল কোয়ারেন্টাইন কিভাবে করতে হবে। এই যে একজন ভাই বলছেন রাজনৈতিক তুলনা, আমি একজন বাঙালি হিসেবে, আমি একজন দেশপ্রেমিক হিসেবে বাংলাদেশের রাজনীতির তুলনা অবশ্যই দেব। ইউনাইটেড কিংডম যে হোটেল কোয়ারেন্টিনের যে ব্যবস্থা নিচ্ছে ওটা সারা বাংলাদেশ থেকে শিখেছে, ধন্যবাদ, আপনাকে পৃথিবীর ধন্যবাদ দেয়ান মুকদ্দম চৌধুরী, আপনার বাংলাদেশ জন্য হোটেল কোয়ারেন্টাইনের থ্রি পক্ষে মিনিট নিয়েছে। আপনাকে, বাট সাবজেক্টে থাকবেন, আমার রিকোয়েস্ট 3 মিনিট সাবজেক্টে আচ্ছা থাকবেন প্লিজ। ধন্যবাদ, আমিও আশা করবো আপনি আমাকে মাঝখানে ইন্টারাপ্ট করে আমার সময়টা নষ্ট করবেন না। আমি আমি সহযোগ আমি করবো না, শুধু বলেন। ওকে আমি শুধু বিং এ মুসলিম আমি আমার ভাইকে বলবো যে উনি আলহামদুলিল্লাহ বলেছেন, আমি বলবো যে আপনি ওস্তাগফিরুল্লাহ পড়েন, কারণ আওয়ামী লীগ করেন, বাকশাল করেন, যে কোনো শিয়াল করেন, এটা কোনো সমস্যা নেই, কিন্তু মুসলমান হয়ে তো মরতে হবে। আপনি এত বড় একটি 700 কোটি টাকার চুরির সাথে আপনি আলহামদুলিল্লাহ বললেন, আমার মনে হয় না যে এটি আপনি মুসলমান হিসেবে এটি ঠিক করেছেন। একটি অর্থমন্ত্রী, অর্ধ উন্মাদ অর্থমন্ত্রীর একটি পাগলের প্রলাপকে আপনি সমর্থন করতে গিয়ে বলছেন আলহামদুলিল্লাহ আমাদের অর্থমন্ত্রী 700 কোটি টাকা, এটা কোনো টাকাই না। আমি অনুরোধ করব রাজনৈতিক দৃষ্টিকোণের বাইরে গিয়ে যে আপনি মুসলমান হিসেবে আগে আজকে ঘুমোবার আগেই আপনি অস্তাগফিরুল্লাহ পরে আপনার ইমানটাকে শানিত করে তারপরে আপনি বিছানায় যাবেন, কারণ হায়াত মত কখন কার কোন সময় আসে কিভাবে আমরা বলতে পারি না। আমি কেন আমি আমি আসলে ব্যক্তিগত ভাবে আপনাকে আঘাত করার জন্য বলিনি, আপনি কেন বল যে আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন যে আওয়ামী লীগের আমির সাথে আমি আফ্রিকার জীবজন্তুর তুলনা করেছি। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই, তারপর আপনি বলবেন যে আমার আমার এই বলাটা অঠিক কিনা। একটি রাষ্ট্র যখন কোনো কিছু ব্যক্তি বর্গ চালায়, একটি রাষ্ট্রের যখন সাংবিধানিক পদগুলি এই দেশের সংবিধান এবং পবিত্র ধর্মগ্রন্থকে হাত রেখে যখন শপথ নেয়, বৈধ ভোটে আসুক অবৈধ ভোটে আসুক, আসার পর যখন তারা রাষ্ট্র পরিচালনার জন্য শপথ নেয়, পবিত্র ধর্মগ্রন্থের উপর হাত রেখে এবং সংবিধানের কসম খেয়ে, সেই কসম খাওয়ার পরে যদি ওই লোকগুলি রাষ্ট্রের জনগণের টাকায় বেতন ভাতা নেওয়ার পরে সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পরে এই ধরনের উদ্ভ্রান্তের মতো পাগলের মতো কথাবার্তা বলে, তার কি সেই জায়গায় থাকার অধিকার, নৈতিক অধিকার বাংলাদেশের মানুষ কি তাকে দিয়েছে? আমি একটা উদাহরণ দিই আপনাকে, আপনি আশা করি সেটি ডিনাই করবেন না। আপনাদের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, জানি না কিভাবে উনি পিএইচডি হোল্ডার হয়েছেন, উনি একটি খুব একটা আপনি ব্যক্তিগত আক্রমণ না উন্মাদের, করে প্লিজ। না 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 আমাকে বলতে হবে আমি ভাই, এটা তো ওপেন মিডিয়া আছে, আমি তো ব্যক্তিগত না, এটা এটা মিডিয়া পাবলিশড হয়ে গেছে, এটা নিয়ে আচ্ছা মানুষ প্রশ্ন তুলেছে উনি উত্তর দেননি, এটা তো আমার প্রশ্ন না, আমার ব্যক্তিগত কোনো ওপিনিয়ন না, এটা বাংলাদেশের সমস্ত মিডিয়া সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আচ্ছা আপনি এসেছে। উনি প্রস্তুত বলেছেন হাঙ্গেরি আমাদের কাছ থেকে টিকা নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে, পরদিন আমরা কি দেখলাম হাঙ্গেরিয়ান এমবেসি থেকে একটি প্রতিবাদ লিপি দেওয়া হলো যে না বিষয়টি আসলে তা না, আমরা টিকা নিতে চাইনি, বাংলাদেশ আমাদেরকে ওই টিকাটা দেওয়ার জন্য জোরাজুরি করছিল, আমরা টিকা নেওয়ার জন্য বাংলাদেশের কাছে কোনো লবি করি নাই। তো এই যদি একটি রাষ্ট্রের তথ্যমন্ত্রীর বক্তব্য হয় এবং পরের দিনই একটি হাই কমিশন তার প্রতিবাদ লিপি পাঠায়, তারপরে কি তার নৈতিক কোনো জায়গাটা, নৈতিক জায়গা থেকে উনি কি আর সেই তথ্যমন্ত্রীর চেয়ারে থাকতে পারেন? একটি আপনি সভ্য দেশের কথা কথায় কথায় সভ্য দেশের তুলনা দিচ্ছেন,
কিন্তু এই সভ্য দেশে এটাকে সম্ভবত গ্রেট ব্রিটেনের মতো দেশে, যে দেশে আপনি আমি বসবাস করি, যে একটা ইনফরমেশন সেক্রেটারি এই ধরনের একটি মিথ্যা তথ্য দেওয়ার পরে যখন আরেকটি দেশের ফরেন কান্ট্রির একটি এম্বাসি থেকে প্রতিবাদ আসে, তারপরে কি মনে করেন ওই ফরেন সেক্রেটারি থাকতো? নৈতিকতার কারণে সে রিজাইন করতো। আরেকজন আমি বলি কেন মন্ত্রীদের কথা বলছি বারবার, নৌ পরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী প্রতিমন্ত্রী, সে কি বললো কিছুদিন আগে, জিয়াউর রহমান বাংলাদেশের নাগরিকই ছিলেন না। যে জিয়াউর রহমান বাংলাদেশের নাগরিক ছিলেন না, তাকে আপনাদের মরহুম শেখ মুজিবুর রহমান গণভবনে ডেকে নিয়ে বীরোত্তম খেতাব কেন দিয়েছিলেন? তাকে কেন পরবর্তীতে উপসেনাপ্রধান নিয়োগ করেছিলেন যিনি বাংলাদেশের নাগরিক না? সেই অপরাধে তো আপনাদের মরহুম শেখ মুজিবুর রহমানের মৃত্যুদণ্ড হওয়া উচিত। বিদেশি নাগরিককে সেনাবাহিনীর মতো এত জায়গায়, একটি স্পর্শকাতর জায়গায় একজন বিদেশি নাগরিককে উনি যদি উনি উপসেনাপ্রধান নিয়োগ করে থাকেন। আরেকজন মন্ত্রী কথা বলি, আপনারা আপনারা বলেন, আমরা এই জন্য বলি না, ব্যক্তিগত আক্রোশ থেকে বলি না, আমাদের দেখতে দেখতে শুনতে শুনতে আমাদের এখন লজ্জায় মাথা হেঁট হয়ে যায় আপনাদের মন্ত্রীদের পাগলের প্রলাপ গুলি শুনতে শুনতে। আরেকজন আছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী, হায় রে হায়, উনি যে কখন কি বলেন, উনার যেমন কিছুদিন আগে দেখলাম আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব হয়ে গেছে, উনার পিএইচডি পিএইচডির সার্টিফিকেট ভুয়া, উনার মাথার চুলও নকল, পরীক্ষার সার্টিফিকেটের নকল, উনি নিজেও একটা নকল। আমি না না করবো প্লিজ, এটা তো হয় না। আমি না না আমি আমাকে আমি আপনাকে আপনার আপনি আপনার আপনি আপনার সঙ্গে কথা বলেন, আমি আপনার সঙ্গে না 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 কথা আপনি বলেন বলেন, থাকলে দেখান থাকলে দেখান, আপনার এই পরোটা আমি আপনার সময় ইন্টারাপ্ট করি না মিস্টার, আমি তথ্য দিয়ে তো বলতেছি, আমি কি তথ্যের বাইরে বলতেছি নাকি? এই পররাষ্ট্রমন্ত্রী যখন বলে, আমার রিকোয়েস্ট আপনার কাছে, আমি কেন আমি ব্যক্তিগত আক্রমণ না, আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর উদ্ভ্রান্ত মন্তব্যের প্রতিবাদ করতেছি। আমি তো ব্যক্তিগত আমি আমি আমার দেশের যিনি রিপ্রেজেন্ট করছেন ফরেন সেক্রেটারি, তার উদ্ভ্রান্ত পাগল, আমি কিন্তু আপনাকে ইন্টারাপ্ট করি না মিস্টার, আমি কিন্তু আপনাকে ইন্টারাপ্ট করি না, আমি আপনাকে ইন্টারাপ্ট করি না। যে রেমিটি প্রথমে দিচ্ছেন আমাকেও সেই রেমিটি আপনাকে সেই রেমিটি, হ্যাঁ বলেন 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 স্যার ভাই, আমি উনি একটু শেষ করব, আমাকে সেই রেমিটি, হ্যাঁ আমি কিন্তু আপনাকে ডিস্টার্ব করি না এক সেকেন্ডের জন্য। আমরা আমরা আপনি উনি বলছেন কি, আমরা উনি কথা বলছেন, উনি কি বললেন যে বাংলাদেশের কাছে টিকা নেওয়ার জন্য আমেরিকা থেকে লাখ লাখ লোক এখন ছুটে আসতে চাচ্ছে, এটা কোনো সুস্থ মানুষের কথা হলো? এটা কোনো সুস্থ বক্তব্য হলো একটা দেশের ফরেন সেক্রেটারি? এই ধরনের আবুল তাবুল প্রলাপ যারা বলে তাদেরকে পাগল বা ছাগল বললে কি দোষ হবে? আপনার সাথে সবচেয়ে বড় হাস্যকর বিষয় যেটি হচ্ছে, আমি শেষ করতে দিন, আপনি আমাকে এই এক মিনিট করে তো আমার 20 সেকেন্ড খেয়ে ফেললেন। আমি আমি আমাদের সবচেয়ে বেশি হাসি লাগে কখন, যখন বলেন আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী বলেন জনগণ আমাকে ভোট দিয়ে এই পবিত্র দেশের দায়িত্ব অর্পণ করেছে, আমি হাসবো না কাঁদবো? এত মিথ্যা কথা উনি বলেন কিভাবে, 75 বছর বয়স্ক মহিলা যে জনগণ ওনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে, এর চাইতে ডাহা মিথ্যা কথা এই বয়সে এসে উনি বলেন কিভাবে? আরে বাবা, চুরি তো চুরি, তারপর আবার সিনা জুরি, চুরিটা হয়ে গেছে, চুরি তো হয়ে গেছে, আপনি বারবার কথা বলবেন না, আপনার টার্ন আসলে আপনি বলবেন। আমার ভাই সর্বশেষ একটি উদাহরণ দিয়েছেন যে ব্রিটেনে নাকি 22 বিলিয়ন পাউন্ড, আমি শেষ করে নিয়েছি, ব্রিটেনে একটি উনি বলেছেন একটা স্ক্যাম হয়েছে যে 22 বিলিয়ন পাউন্ড, 22 বিলিয়ন পাউন্ড এখানে একটি স্ক্যাম হয়েছে, এটা নিয়ে কিন্তু কেউ কিছু বলছে না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে দেশে আপনি আমি বসবাস করছি, এই দেশে 22 বিলিয়ন পাউন্ডের 22টি পেনিও এই সরকার বিনা কোয়েশ্চনে ছেড়ে দিবে না, কিন্তু আপনার দেশে হাজার হাজার কোটি টাকা না হয়ে যায় একটা তদন্ত কমিটি পর্যন্ত আপনারা করতে পারেন না। ধন্যবাদ, আপনাদের দুজনকে ধন্যবাদ, আমি কলার কাছে আছি।